আমরা টিচারদের ফেলতে খুব ভালোবাসি। গুড মর্নিং বাঙালি, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে এখন বাজে হচ্ছে তোমার 10:10, ছেলেরা পড়তে গেল। আজকে ওদের 10:00 থেকে পড়া ছিল, যেহেতু সেই সোমবার দিন স্বাধীনতা দিবসের জন্য পড়ায়নি না, সেজন্য আজকে পড়ালো। তো ছোটো দুটো পড়তে গেল, দুধ টুধ খেয়ে, রুটি বুটি খেয়ে যায়নি, রুটি হয়ে গেছিলো কিন্তু রুটি খেয়ে যায়নি। তো ওরা পড়তে চলে গেল, বড় বাড়িতে আছে, উঠেছে, ফ্রেশ ট্রেশ হয়েছে। আমি অনেকক্ষণ আগেই উঠেছি, ফ্রেশ হয়েছি, একটুখানি এখনও কিছু খাইনি, খাবো, রুটি হচ্ছে। তো এখন থেকে তোমাদের সাথে বকবক শুরু করলাম আর দিনটাও স্টার্ট করলাম। আগে আগে দেখো ওটা হ্যাঁ কে, আজকে এখানটা পুরো আমাকে গোছাতে হবে। গোপাল এখনও আছে, গোপালকে ওপরে তুলে দেবো। তো গোপালকে ওপরে তুলে দেবো, এই জায়গাটা পুরো সেট আপটা আবার ঠিকঠাক করতে হবে, এগুলো একটু পরে করব। আজকে আবার যে কাজের বউ, সে আবার আসেনি, তার জ্বর হয়েছে, কালকেই এসেছিলো, কালকে ওপরটা পচেনি, কারণ জ্বর হয়েছিলো, একটু নিষ্ঠা পুজে বাসন মাজে চলে গেছে। তো সেজন্য কালকে রাত্রিবেলা কালকে দুপুরবেলার বাসন অলরেডি আমি মেজে রেখে দিয়েছি, কিন্তু এখনও তোমার হাড়িটা মাজা বাকি ছিল, সেটাকে মেজে দিয়ে এলাম। আর তোমার ঘরদোরগুলো আজকে পুষতে হবে, ওপর আর নিচ দুটো ঘরদোরই আজকে আমাকে পুষতে হবে, যেহেতু আসেনি, জ্বর হয়েছে, এখন কদিন ভুগবে ভগবান জানে। কারণ এই জ্বরটা হলে না শরীর ভীষণ দুর্বল করে দিচ্ছে, কারণ আমার নিজেরও তো জ্বর হয়েছিল, আমি জানি, মানে ভীষণ শরীরটা উইক করে দিচ্ছে। তো আজকে ওই সমস্ত একটা বাড়তি কাজ আজকে পেছনে আছে। আর আজকে হবে খিচুড়ি, যেহেতু ওয়েদারটা মানে খিচুড়ি খাওয়ারই মতো, কালকে হলে ভালো হতো, কারণ কালকে পুজো ছিল, যে যাই হোক আজকে খিচুড়ি হবে। তো নিচে বললো, নিচের কিছু টুকটাক কাজ ছিল কিছু করে এসেছি, আবার এখন নিচে যাব, নিচের ঘরটা পুছে টুছে তারপর ওপরের ঘরটা এসে পুজবো। এলাম ছাদে, অনেকক্ষণ বাদে এলাম, কারণ নিচের ঘরদোরগুলো পুছলাম, দুটো জায়গারই ঘরদোর পোঁচা হয়ে গেছে মোটামুটি। জল খাবার খেলাম, রুটি তরকারি আর অমৃতি ছিল, কালকে আমার দাদু এসেছিলো আমার বাড়ি থেকে, তো অমৃতি নিয়ে এসেছিলো, সেগুলো খেলাম। আজকে ওয়েদারটা বেশ ভালো, মানে গরমও নেই আবার ঠান্ডাও নাই, চারপাশটা যেন সেরকম রোদ্দুরের খুব একটা তেজও নেই আজকে। আর তুতু আর পাপু, আমার ছেলেগুলোর নাম, তুতু আর পাপু পড়তে গিয়েছিলো, তো ওরা এই এলো, ওদের টেস্ট নিয়েছিলো আজকে, যেহেতু ওই পরীক্ষা চলছে না UTCT, তো টেস্ট নিয়েছিলো বলে আজকে দেরি হলো আসতে, 10:00 গিয়ে এখন এলো। একটা করে রুটি তরকারি খেলো, কারণ ওদের আজকে খেলা আছে, আজকে শনিবার, ওরা আজকে ক্রিকেট খেলতে যায় দু ভাইতে মিলে। তো খেয়ে দিয়ে এখন বললাম, খেলতে বললো না এখন খেলবো না, এখন নিজেরা নিচে মনে হয় এ ওকে পড়াবে, ও ওকে পড়াবে, যদি পড়ায় সেটা দেখাচ্ছি। আর এই জামাকাপড়গুলো কালকে যেগুলো ভিজেছিলো সেগুলো ছাদে মেলে দিয়েছি, তো মোটামুটি শুকিয়ে গেছে, আর আমি সকালে যেগুলো কেচেছি সেটা এবার মেলে দেবো। নিয়ে যদি ওরা পড়া পড়া খেলে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হেভি মজা করে খেলে দুজনে মিলে, এ স্যার হয়, আর বেশিরভাগ টাইমে না তুতু হচ্ছে স্যার হবে আর পাপু হচ্ছে স্টুডেন্ট হবে, ও একটুখানি মানে দাদা দাদা ভাব, এক মিনিটের বড়ো হলে কী হবে, একটু দাদা দাদা ভাব আছে ওর মধ্যে, তো ওই করছে। চলো এটা মেলে দিই, মেলে দিয়ে দেখি ওরা কী করছে। ওই চলছে পড়ানো পড়ানো খেলা, একজন টিচার আর একজন হয়েছে স্যার, ঠিক আছে। এ হয়েছে এখন ছাত্র, আর ওখানে আরেকজন হয়েছে টিচার, আর একজন বসে আছে, এর নাম হচ্ছে তুতু, তোমাদের বলে দিই ওর নাম হচ্ছে তুতু, আর এই সোফাতে যে বসে আছে ওর নাম হচ্ছে পাপু, এই যে হচ্ছে এর নাম হচ্ছে পাপু, মানে পাপাই আর তুতাই, ভালো নাম হচ্ছে অঙ্কন আর আলাপন। এখন টিচার টিচার খেলা চলছে, এখানে চলছে এখন পড়া পড়া, আমার টিচার টিচার খেলা, এই হয়েছে এখন টিচার, ও হয়েছে এখন স্টুডেন্ট। আর হ্যাঁ, বাইরে ওই তোমাদের সাথে আলাপ করে দিই, এ হচ্ছে পাপু মানে পাপাই, এর ভালো নাম হচ্ছে আলাপন, আর এ হচ্ছে তুতু মানে তুতাই, এর ভালো নাম হচ্ছে অঙ্কন, আর বড় ক্যামেরার সামনে আসে না। তো এদের মধ্যে এখন টিচার টিচার খেলা চলছে, এ ওকে পড়াচ্ছে, ও ওকে পড়াচ্ছে, এটা ওরা প্রায়ই করে, টিচার টিচার খেলা।
প্রায় করে এই জিনিসটা, যখন কোনো কাজ কাম পায় না একটু পরেই স্নান করবে। এখন একটা বাজছে, স্নান টান করে এবার খেয়ে দিয়ে খেলতেই হবে। তার আগে এখন পড়ে এলো, পড়ে আসার পরে এখন এই যে চলছে। কোনো সময় আবার ও টিচার হয়, কোনো সময় এই ও টিচার হয়, মানে এই এদের চলে সর্বক্ষণ টিচার টিচার খেলা। দেড়টা বেজে গেছে, এদের বলা হচ্ছে যে চান কর কে গার কথা শোনে। এখনও দুজনে মিলে খেলে যাচ্ছে, মানে আশ্চর্য, কিছু বলার নেই এদেরকে। একটা 35 হয়ে গেছে, বলছি খেলতে যাবি, আড়াইটার মধ্যে বেরিয়ে যাবি, ওরা তোরা চান কর, কে কার কথা শোনে। চান করার কোনো বালাই নেই, দেখো এখনও সব খেলে যাচ্ছে এইগুলো নিয়ে। কখন দেখে ওরে চানটা কর না। দেড়টা বাজে, এখনও বলছি চান কর, ওসব কোনো বালাই নেই চান টান করার। দুজনে মিলে, তুতু আর পাপু দুজনে মিলে বিন্দাস এখনও খেলে যাচ্ছে। আমি এবার ডিমের মামলেটটা করব, কারণ যে রান্না করে সে খিচুড়ি আলু ভাজা করে দিয়ে গেছে। ডিমের মামলেটটা গরম গরম, তো ডিমের মামলেটটা করে নিই, করে নিয়ে একদম স্নান করব, কারণ ওই চান করে না রান্না করতে ভাল লাগে না। তো ওই ডিমের মামলেটটা করব ধীরে সুস্থে, ওদের তেমন হলে খেতে দেবো, খেতে দিয়ে চান করব ধীরে সুস্থে কাজগুলো, কারণ এই গোপালটা এখনও দেখো তোলা হয়নি, ওটাকেও তো উপরে তুলতে হবে, তো সেগুলো করব। তো যাই, এদের এখন তাড়া দিয়ে চানে ঢোকাই, আর আমি মামলেটটা ঝটপট করে নিই। এই যে পেঁয়াজ কুচানো আছে, কড়া চাপিয়ে দিয়েছি, ছটা ডিমের মামলেট করব। আর আজকে লাঞ্চটা দেখবে এই যে খিচুড়ি হয়ে আছে এখানে, সব আলু ঠালু দিয়ে, আর হচ্ছে তোমার পটল ভাজা আর আলু ভাজা। তো চলো একটা মামলেট কড়াতে দিয়ে দিয়েছি, আর এই যে ডিম ফেটানো লঙ্কা ঠঙ্কা আছে, এবার মামলেটটা তাড়াতাড়ি করে ছটা ডিমের করে হয়ে গেছে। ওদের খেতে মেতে দিয়েছে, তিনজনের খাওয়া মোটামুটি হয়ে গেছে, মামলেটও করে নিলাম, চান টান হয়ে গেছে। এবার এই গোপালকে হয়ে গেল, গোপাল এবার এই গোপালকে ওপরে তুলে দিই, তুলে দিলে তাহলে তারপরে খেয়ে নেবো। আর ছেলেরা তুতু আর পাপু এখন খেলতে বেরোচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, ওরা খেলতে বেরোচ্ছে, ওরা ফিরবে সেই 5:45 ফিরবে। আজকের বড়োর কোনো টিউশন নেই, মিস লিখে দিয়েছে হোয়াটসঅ্যাপে যে আজকে নো টিউশন, বাড়িতে পড়ো, কারণ ডিউটি চলছে, তো এই সিটি চলছে, তো টিউশন নেই, তো ওরা খেলতে বেরোচ্ছে, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়াও, রাধাকৃষ্ণের পাশে যে জায়গাটা করে রেখেছি ওইখানেই না গোপালকে বসিয়ে দেবো, ঠিক আছে? ওই জন্যই আমি গোপালের জন্যই জায়গাটা করে রেখেছি। আসলে একার হাতে তো করাটা খুব মুশকিল হয়ে যায় আমার, তো এই যে গোপালকে বসিয়ে দিয়েছি, শ্বশুর মায়ের সামনেই বসিয়ে দিয়েছি। ফুলগুলো দিয়ে দিই গোপালের নামে, ফুল এগুলো, ফুলগুলো গোপালকে দিয়ে দিই। আজকেও না গাছে একটা ফুল ফুটেছে, ঠিক আছে, আজকেও গাছে একটা ফুল ফুটেছে, ওই দেখো আজকেও গাছে একটা ফুল ফুটেছে, এই ফুলটাও দিয়ে দেবো। আর দেখো ওরা বেরোচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমার, যেহেতু তু আর পাপু বেরোচ্ছে, ওই একজনই ব্যাগটা নেয়, ব্যাগটা ভীষণ ভারী হয়, ব্যাগের মধ্যে সমস্ত কিটস আছে, ওটা ওদের জার্সি, ওরা যায় ওই ডানলপে ওই স্কুলের পাশে। যদি আবার যেদিনকে স্কুলে যাব সেদিনকে তোমাদের ওদের খেলার মাঠটা দেখাবো, আর যদি কোনোদিনও খেলার মাঠে যেতে পারি সেটাও তোমাদের সাথে তোমাদের দেখাবার চেষ্টা করবো। আমি খুব একটা যাই না, কারণ এই দুজনকে আমার পক্ষে নিয়ে যাওয়া নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এই ভারী ব্যাগ থাকে, তো বাবার সাথেই যায়, বাবার সাথেই আসে, আমাকে যেতে গেলে না ওই অতটা হাঁটতে হবে, আবার এখান থেকে মিঠা পুকুরও হেঁটে যেতে হবে। তাই যে তুতু গেট বন্ধ করে দিল, আর পাপু যে উঠছে, যাওয়ার সময় একজন ব্যাগ ক্যারি করে, তুতু ধরো ক্যারি করলো, আর ফেরার সময় হয়তো পাপু ব্যাগটা ক্যারি করে, এদের মধ্যে এই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে? তো ওই যে চলে যাচ্ছে দুজনে মিলে, আসলে তারপর আমি খাবো, আমার এখনও খাওয়া হয়নি। ওরা চলে গেল, আমারও ঠাকুর ওপরে তোলা হয়ে গেল। এই জায়গাটা না ফাঁকা লাগছে, কালকে থেকে গোপাল বেশ ছিল, তো এখানটা আমারও হয়ে গেল। এটা যদি ঠাকুরের জন্য ইউজ করছি, এটা ঠাকুরের জায়গাতেই এগুলো সব রেখে দেবো, এইটা আর এইটা ঠাকুরের জায়গাতেই রেখে দেবো, যে কোনো অকেশনে এখানে কোনো ঠাকুরকে বসিয়ে সেটা পালন করতে পারবো বলে লাইট টাইট সব রেখে দিয়েছি। গোপালও গোপালের জায়গায় চলে গেছে, গোপালও গোপালের জায়গায় চলে গেছে। আর দুদিকে দেখো দুটো লাভ আটকে দিয়েছে, ঠিক আছে, দুদিকে দুটো। এইটা না মানে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি লাইভ করি বলে সেট আছে, বা ধরো কোনো মানে রিলস করি বা কিছু
কিছু শর্ট ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটা আমার সেটই থাকে, এরকম ব্ল্যাক রঙের, আর দুদিকে দুটো লাভ দিয়ে সেট করে দিয়েছি, যেটা ওই টুম্পার কাছ থেকে নিয়েছি বললাম না আগের দিন সেটা। তো এবার চলো এটা ঠিকঠাক করে নিই, করে নিয়ে খেয়ে নিই, খেয়ে নিয়ে এসে আবার তোমাদের সাথে বকবক করছি। খাওয়া হয়ে গেল, খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা আর পটল ভাজা, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আজকে ছেলেদের পড়তে যাওয়ারও কোনো তাড়া নেই যে এক্ষুনি গিয়ে দুধ করতে হবে। এখন আমি বারান্দায় বসে আছি, সামনে টিভি ফ্যানটা চালিয়ে, কারণ ওপরে না ওই যে ওপরে যে পাখাটা না খারাপ, সেজন্য বারান্দায় বসলে না খুব গরম লাগে গরমকালে, শীতকালে আবার ভীষণ ভালো লাগে বারান্দায় বসতে। তো বারান্দায় বসে আছি, জলও তুলে চলে এসেছি আজকে, আজকে মোটামুটি সব কাজ ডান করে চলে এসেছি, এখন ওপরেই থাকবো, একটু ফোন নিয়ে কিছু ঘাটাঘাটি করবো, কারণ ব্লগ দেখবো। কিছু কিছু মানুষের ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, মানে তাদের ব্লগ দেখে আমি এই ব্লগিংয়ে ইন্সপায়ার হয়েছি, তো সেগুলো একটুখানি দেখবো। আর তারপর ওরা আসবে মেবি 5:45, তখন গিয়ে আবার দুধ টুধ বা গ্লুকন ডি যাই খাবে করে দেবো। আর বড়রা আজকে টিউশন নেই, মিস জানিয়ে দিয়েছে, তো প্রচুর কাজ দিয়েছে, তো ও ভেতরের ঘরে বসে কাজ করছে। আর আমার দেখো এই দিকটা পুরো সেট আপ ঠিক হয়ে গেছে, গোপাল ওপরে উঠে গেছে, নিচে যা যা ছিল সব আবার ঠিকঠাক সেট আপ সমস্ত কিছু করে দিয়েছে, যার কাজ যেখানে জিনিস ছিল করে দিয়েছে। তো এখন বসে একটুখানি মানে একটুখানি সোশ্যাল মিডিয়া এদিক ওদিক করবো, করে তারপরে ওরা আসলে তারপরে ওদের সাথে করবো, যদি কারো ফোন আসে ফোন বা মাকেও একটুখানি ফোন করে নেবো, এখন একবার মাকেও ফোন করে নিই মা কী করছে, তো ওরা আসুক আবার ও তখন কাজ করবে, এখন একটুখানি রিল্যাক্স করে নিই। বিকেলে এখন একটুখানি ছাদে এসেছি, তোমরা সবাই জানো বিকেলটা আমি একটুখানি ছাদে আসি, তো এখন বাজে হচ্ছে তোমার 5:40। আর কালকে সেই তোমাদের রাত্রিরে দেখা বলছিলাম না যে বাড়িতে পুজো হচ্ছে, সেই ওই বাজছিল গো বলো না, আরে শাক বাজছে, ঘন্টা বাজছে, কোন বাড়িটা বলো তো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, ওই বাড়িটায় কালকে রাত্রির 12টার সময় পুজো হচ্ছিলো। ওরা বিহারি তো ঠিক একদম নিষ্ঠা মেনে, মানে কালকে তোমরা রাত্রির 1টা অবধি ছিল জন্মাষ্টমী, তো ঠিক 12টা যেই বেজেছে তো ওদের পুজো স্টার্ট হয়ে গিয়েছিলো, তো ওই বাড়িটায় পুজো হচ্ছিলো। নাহলে অন্যদিন না ওরা তাড়াতাড়ি শুয়ে পড়ে, কালকে আমি দেখলাম যে কী হলো এত রাত্রির অবধি জেগে আছে কিনা, তারপরেই তো শুনলে যে শাক বাজছে, ঘন্টা বাজছে, তো ওদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছিলো বলেই ওটা হচ্ছিলো। তো এখন এই জামা কাপড়গুলো তুললাম, এইবার ছোটোগুলো মানে তুতুপাপু এবার চলে আসবে, ছোটোগুলো বলে আর লাভ নেই কারণ তোমরা তাদের নাম জেনে গেছো, তুতুপাপু এবার চলে আসবে। ওরা আসার পরে দেখি কী খায়, গ্লুকন ডি খায় কেন, আছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো অতটা ঘামবেও না বা ঘামতেও পারে, ওরা এসে যা খাবে গ্লুকন ডি বা দুধ ওগুলো সব করে দেবো। তারপর রাতের রান্না আছে, তারপর ওদের পড়ানো আছে, একটার পর একটা কাজ তো লেগেই আছে, তো এখন একটুখানি ছাদে ঘোরাঘুরি করি, তারপরে কাজগুলো শুরু করবো। আর আমাদের কাছেই একদম স্টেশন, তো সেজন্য ট্রেনের আওয়াজটা খুব শোনা যায়, মানে এখান থেকে স্টেশন দেখা যায়, 5 মিনিট স্টেশন, ঠিক আছে, দেখেছো তো তোমরা সত্যগ্রাম স্টেশনটা, আমি যখন বাইরে যাই তোমাদের তো দেখিয়েছি, তো ওখান থেকে পুরো ট্রেন মানে এখানে ধরো অ্যানাউন্স করলে আমি বাড়ি থেকে বেরোই, এইরকম হচ্ছে ব্যাপার স্যাপার। খুব হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এইমাত্র মা ফোন করলো, বললো শ্রীরামপুরে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো মা আজকে সেই আগের শনিবার আমি উপাসনায় গিয়েছিলাম না, তো সেই আজকে মায়ের উপাসনা যাওয়ার কথা ছিল, কিন্তু মা আজকে উপাসনায় যেতে পারবে না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আজকে সেজন্য উপাসনাটা বন্ধ থাকবে, মা এইমাত্র জানালো, তো চলো একটু ছাদে ঘোরাঘুরি করে নিই, বেশ হাওয়াটা বেশ ভালো লাগছে। গুড ইভিনিং গাইস, নিজে আমি এসেছি, করলাম হল এইতে কফি খেলাম, আর ওদেরকে তোমার কেলক্স করে দিয়েছিলাম, ওরা খেলে সেগুলো কন্ডি খেয়েছে, তারপর বললো যে কেলক্স খাবে, তিনজনকেই, তুতুপাপু আর বড়োটা হচ্ছে পুকু, ঠিক আছে, পুকাই, ওর নাম পুকাই, আমি বাবান বলে ডাকি বড়, আর ভালো নাম হচ্ছে অর্পণ, তো তিনজনকে করে দিলাম। এবার হচ্ছে আলু পটলের ছেঁচকি হবে, কারণ আজকে সকালে খিচুড়ি হয়েছিল খেয়েছিলাম, তো যেটা তোমাদের দেখালাম, তো সেজন্য তরকারি কিছু নেই, সেজন্য আলু পটলের ছেঁচকি হবে আর রুটি হবে, রুটি বেশি হবে না কারণ খিচুড়ি আমি আর বড় ছেলেটা মিলে খেয়ে নেবো, আর ওরা বাপ্পাটা আমার শাশুড়ি এরা সব রুটি খাবে, তো চলো রুটি আর আলু পটলের ছেঁচকিটা চলার ঝট টুস্কি মারবো হয়ে যাবে, করে নিয়ে ওদের পড়াবো। এখানে চলছে এখন রাত্রির খাবারের তোড়জোড়, আলু পটলের ছেঁচকি অলমোস্ট ডান, আর এখানে চলছে তোমার রুটি, সেটাও এসছে, যে বেলা আছে কিছু। কি সবাই ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়েছ তো, একটু এদিক ওদিক সার্চ করা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব, চলো
সেই সার্চটা করো, আর আমিও এবার শুয়ে পড়ব, কারণ এখন বাজে হচ্ছে তোমার, এখন বাজে হচ্ছে দেখে নাও 12:21 বাজে এখন, আমিও শুয়ে পড়ব এবার, কারণ আমারও বিছানা রেডি, ওষুধ খাওয়া হয়ে গেছে, আর রাতের খাওয়া তো তোমাদের আগেই বলেছিলাম, খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে নিয়েছি, তো এবার আমিও শুয়ে পড়ব। আর যদি ইচ্ছা থাকে তো এডিটিংটা আজকে করবো, তাহলে কালকে সকালবেলা উঠে করবো এডিটিংটা। আর আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে কি করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ওয়েট করো অন্য কোনো ধামাকাদার না সিম্পল ব্লগের জন্য, সেটা ওয়েট করো। তো আজকের জন্য বাই অ্যান্ড গুড নাইট।